আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো এদিকে বেশি আর অন্ধকার যাও গাছের জন্য, এই যে এখন ঠিক আছে বুঝছো, এই গাছটার জন্য বেশি, এই গাছটা কিন্তু অনেক সুন্দর। ঝাউ গাছ, ঝাউ গাছের বাগানে গেছিলাম আমরা, মনে আছে? ঝাউ বাগানে গেছিলাম। আপা গেছিলেন? আপনি গেছিলেন ঝাউ বাগানে কখনো? মানে এই এই শুধু বাগানেই আমরা গেছিলাম, অনেক সুন্দর। আর বন্ধু ছিল তাই না? গেছিলাম হলো কক্সবাজার, কক্সবাজার দেখছি ঝাউ বাগানের গাছ দেখে আসছি। তো আসছিলাম হলো আপনাদের ভাইয়ের সাথে ঘুরতে, বহুত দিন পর, আর অনেক দিন পর ঘুরতে নিয়ে বের হলো, কি মনে করিরা নিজেও জানি না। তো চলো ঘুরে আসি। ও মাঝে সাপলা না থাক। তো অনেকদিন পর নিয়ে আসলো, তো ভাবলাম যে আমি একটু সালাম দিই, একটু কথা বলি, কারণ বের করতে হয় না, আর আমার নিয়েও বের হয় না অনেকদিন। আর দেশে আসার পর তো একদম সে হুজুর হয়ে গেছে, দেশে বউ নিয়ে ঘুরবো মান সম্মানের একটু বিষয় একটু বেশি লাগে তাই না? এরকম আসে তুমি বলো না, আমি তোমার নিয়ে আসছি, যেহেতু আমি নিয়ে আসছি সেহেতু তো আমি বের হয়েছি আর আপনাদের ভাইয়া নিয়ে আসলো, আর সবাই আসছে, শুধু রাব্বি আসে নাই। আর রাব্বি আমরা বাইরে টাইরে একটু কম ঘুরে, ও করোনার খুব ভয় পায়, ঠিক আছে সবাই ভালো থাকবেন। যাই, তোমরা কি খাইবে? আইসক্রিম খাইবে? আমি কিন্তু দুপুরবেলা কিছুই খাইনি, তোমরাই খাইছো সবাই। আবার কি খাইছেন দুপুরবেলা? তুমি কি খাইছো? আমি খেয়েছি, তো একজন একটা খাইছে, আমি কিন্তু কিছুই খাই নাই। যাই হোক, যা খাবো, যা আলো ও গ্যান্ডারি হওয়ার রস খেয়েছিল, গ্যান্ডারি খেয়েছি, অনেক ভুল লাগেছে, গ্যান্ডারি এই ঠানে খাইছি, তাও মরে নিয়ে গেছে। যাই হোক, খাইছেন তো? হ্যাঁ, তাও তো একটা কথা খাইছি, যাক কিছু তো একটা খাইছি। এটা হলো ননদ, দেখছেন খুঁজে খুঁজে বাইকের তাই মিস্টেক একদমই করা যাবে না। সামনে না থাকলে কি অপমান অপদস্ত করে? আমি তোমার জীবন অপমান করি, তুমি অপমান করছো। আপনার নাম নিয়েছে, নাম নাও, নাম নিয়ে লিখিয়েছে, ঠিক আছে। অনেক দুষ্টাইম করলাম, তো যাই হয়তো অনেক সুন্দর সুন্দর চিপ চিপি এখন হলো মোরিয়মের পড়ার সময় হয়েছে। মোরিয়ম একটু তাকাও তো দেখি, মোরিয়ম দেখেন বাবার গেঞ্জি পরে, ওই দেখেন আমার একটা লেস লাগাইছে, লেসটা কই পাইছো? তার ফুপি তার লেস দিছে, ওই লেস দামনে বাঁধছে, ট্যালেন্ট বড়া, কি কি দেখে। তো এখন হলো মোরিয়ম পড়তে বসছে, বই নিয়ে আসছে, অঙ্ক, বাংলা, ইংলিশ, কটা পড়বা? দুই সাবজেক্ট পড়বে। তো তোমার বাবার গেঞ্জি পড়তে তোমার কেমন লাগে? পড়তে ভালো লাগে না, তুমি ইচ্ছা করে পড়ো। কোনটা তুমি ইচ্ছা করে পড়ো, মজা লাগে। তা এত তোমার সব গেঞ্জিগুলো দিয়ে দিও, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। একটু ছোটো ছোটো কিনটা যেন ময়রাম পড়তে পারে, তুমি দরকার হলে প্যাট ফুট বাইক করে পড়ো, সমস্যা নাই, ময়রাম জানি পড়তে পারে তাই না ময়রাম? বুঝে না। আর মরিয়মের কালকে একটা দাঁত উঠছে, আজকে একটা দাঁত উঠছে, দেখি দেখি দেখি
এই দেখেন মরিমার মুখে কিন্তু দাঁত নাই একটা, ওই যে কালকে যেটা উঠছে আজকে আবার এটা ওর সকালবেলা ওর চাচু উঠাই দিছে, আর এটা কালকে ওর বাবা উঠে দিছিল নিচেরটা, আর ওগুলো আগে উঠছে। এখন আর বুড়ির কোনো দাঁত দুই একটা মনে থাকতে পারে, আর উঠানো সবই উঠে গেছে মোটামুটি। মরিমার দাঁত অনেক তাড়াতাড়ি উঠছে, অনেক তাড়াতাড়ি আবার পড়ে গেল। এই দাঁতটি যেটি উঠছে না এটি পর্ব জানো কবে? যখন তুমি বুড়া যাবা টুন টুন করে হাঁটবা, বড় আম্মু যেমন হাঁটছে না লাঠি নিয়ে ওনা হাঁটবা, তখন উঠবো। এখনকার তোমার যে দাঁত, তো ঠিক আছে তুমি এখন কোনটা পড়বে এটা বাই করো, আগে ইংলিশটা পড়ো, ইংলিশটা পড়ো আগে। হ্যাঁ ইংলিশটা বাই করো, একটু পড়ে শুনো। দেখছেন কত গুড তো ঠিক আছে মরিয়ম পড়তে থাকুক। হাই হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম হলো একটু কাজ করার জন্য, আর মরিয়মকে হলো পড়তে বসে দিয়ে আসছি, ফ্রেশ করে বসে দিয়ে আসলাম হলো পড়ানোর জন্য। মরিয়মের পড়া শুনলেন কেমন, আর মরিয়ম কীভাবে পড়তেছে, আর সব কিছু এখন অলরেডি সব কিছু মুখস্থ, মানে বেশি দিন লাগবে না বাংলা রিডিং পড়ার জন্য, ইংলিশটা একটু ধরতে সময় লাগবে, আর ইংলিশে ও বাংলা যাতে বেশি ইংলিশ পড়ার মধ্যে ও বেশি চালু, তো এই জন্য আমার ইংলিশটা নিয়ে বেশি সমস্যা হয় না, একটু বাংলাটা নিয়ে হয়। তো যদিও বাংলাটা ও রিডিং ধরে ফেলবে কয়েকদিনের মধ্যে, যদি এই মুহূর্তে যদি গ্যাপ হয় তাহলে সমস্যা হয়। তো আজকে করাল হয়েছে যে নানু বাড়ি যাবো, লকডাউন তো খুলে দিয়েছে, নানু বাড়ি যাবো, তো মরিয়ম বই নিয়ে যাবে, যদি মরিয়মকে আমি পড়াইতে পারি তাহলে আমাকে এখন বেড়াইতে নিয়ে যাবে, যদি না পড়াইতে পারি তাহলে নিয়ে যাবে না। তো মরিয়ম কথা দিছে যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পড়তে বসবে, ভোরবেলা উঠা আর হলো সন্ধ্যার সময় পড়তে বসবে, মানে যেরকম আমার কাছে রাত্রিবেলা বসে দুপুরে বসে, মানে এখন আমি তিনবেলা পড়াই, যদি এখন আমি কোনো মাস্টার পাই নাই তো পরিশ্রম সব আমার করতে হইতেছে, তার বাবাও করতেছে না, কারণ তার বাবা তো ধৈর্য নেই, পরিশ্রম সব আমার করতে হয়। তো ওইটার জন্য হলো আলাদা খালি ঝগড়া করো, যে মানে এক কিছু মানে ছোট্ট একটা জিনিস নিয়ে, যদি ও আমার কাছে একটা জিনিস কইতেছে ওইটা যদি রাব্বে আবার শুনছে, তুমি শুনলো কেন, তুমি এটা শুনছো কেন, তো অল্লাগ অল্লাগে খুব ঝগড়া হয়, ছোট ভাই বোন যেরকম ওরকম ঝগড়া হয়। তো এখন হলো আমরা রান্নাঘরে আসছি, মাছ ভাজবো, ভাত খাবো সবাই। তো দুপুর এখন হলো মানে প্রায় 10টা বেজে গেছে, 10টা না বাজলে বাইরে যাবো, তো নাস্তা এখনো খাওয়া হয় নাই, আর আমার ননদ সকালবেলা চলে গেছে ঘুম থেকে উঠে, কারণ তার হাজবেন্ড রাত্রেবেলায় গাড়িতে উঠে বসছে, যে পাঁচটা দেখো হ্যাঁ তাড়াতাড়ি আসবো আমি, তো এই জন্য সে গাটি বস্তা বাইন্ধে দৌর, আমি ঘুম থেকে না উঠে ওই মানে উঠে নাই, আমাকে বলছে আমার মাথা মধ্যে আসে যে হ্যাঁ গেছে গা, বা আমাকে বলছে যে আমি যাইতেছি গা, একটুকু আমার মনে আছে, বাকিটা আমার মনে নাই, যদি ও রাব্বি উঠছিল রাব্বি তো লাগিয়ে দিয়েছে তাকে, তো সে চলে গেছে, তো তার লোকে যা হোক মোবাইলে হোক ফোনের মধ্যে যুক্ত হবে যেটা হওয়ার। তো এখন হলো আমি একটু কাজ করি, কাজ করা বলতে হলো এই করবো, আলু ভাত বানাবো, মাছ ভাজবো, আর পানি ভাত বানাই খাবো, কারণ ভাত আছে অনেকগুলো, কালকে রাতে কালকে আমি সারাদিনে কিছু খাইনি, সন্ধ্যার সময় আমরা পেঁয়াজও খেয়েছিলাম একটু, পেঁয়াজও আর ঝালমুড়ি খেয়েছিলাম 10 টাকা 10 টাকা এরকম, তো তারপরে কোনো কিছু খাওয়া হয়নি, এই কারণে খাইনি, কারণ গ্যাস্ট্রিকের খুব সমস্যা আমার, রাত্রেবেলা খাইলে আবার যদি বাইরে যায় তো ওই জন্য খাওয়া হয়নি। তো দুই তিন বেলা না খাওয়াতে আমার মানে গ্যাস্ট্রিক একটু কম কম লাগতেছে এখন এই মুহূর্তে, তাহলে আমার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে এটা উঠে একটা গ্যাস্ট্রিক খাইতে হয়, কালকে অবশ্য একদিনের মধ্যে 2টা খাইতে হয়েছে, তো এই জন্য আজকে মানে আজকে এখন পর্যন্ত খাই নাই, আর খাবারটা একটু লেট করে খাইতেছি, মানে বাবা বলছে
আমরা সবাই একটু লেট করে খাই, সমস্যা হলে তোমার যদি সমস্যা হয়। আর আমি একা একা খাইতে পারি না, কালকে সবাই খেয়ে নিয়েছে বলে আমি খাইনি, যে আমি একা খাবার খাই না। একা খাইতে কেমন জানি লাগে, মানে ভিতরে খাবার ঢুকে না, বা নিচ নিচমি খাবার ঢুকলে নিচমি নামে না, তো সব চিন্তা করে আমি খাইনি। তো এই জন্য বুঝতেছে যে তুমি এক কাজ করো, ওখানে রোদের আলো আসতেছে অনেক, যে মাস্টার্স ভাজো, মরিয়মকে আমি একটু পড়াইতে বসে। তো মরিয়মকে অলরেডি দিয়ে আসছি পড়ানোর জন্য, এক সাবজেক্ট শেষ করছে মানে ইংলিশটা শেষ করছে, এখন অঙ্ক নিয়ে বসছে, মানে অঙ্ক মানে ইংলিশ একটু কাজ আছে, লেখা আছে একটু একটু, শেষ করে সে অঙ্ক নিয়ে বসবে। তা বাবা অঙ্ক শেষ করবো, আমি যে আবার ফিরে বাংলা ধরবো। তো এই সুযোগকে আমি সুযোগ পাইছি একটুখানি, তো এই সুযোগে এসে আসলাম হলো মাছ ধোয়ার জন্য। আর মাছ ভিজায় রেখে দিছে আমার দেবরে, আমাকে অনেক কাজে হেল্প করে, দেবরে মাছ ভিজে রাখছে আর আলু সিদ্ধ করে দিছে। তো আমি মাছ এখন ভিজে গেছে, মাছটা ধুয়ে নিয়ে, হ্যাঁ বলো কিছু লাগবো, হ্যাঁ হ্যাঁ অর্ডার দিছি, থ্রি পিসি দিছি, সিল্কি কাপড়, সিল্কি কাপড়ই হবে, কারণ দিছি তো ওটাই। হ্যাঁ তো আমাকে অর্ডার ক্যান্সেল করবা, রাইখা দাও নিয়ে আসতে, আমি তো আমার জন্য কিনে নেব, তুই কিনছি অন্যজনের জন্য, আমি সিল্ক পরবো না, আমি সিল্ক কাপড় পরতে পারি না অনেক আগে থেকেই, যদি ভাল লাগে তাহলে আমি পরবো, না ভাল লাগে আরেকজন দিয়ে দেবো, আর কয়েকজনে চাইছে, এটা আমার অর্ডার না আরেকজনের অর্ডার। ঠিক আছে আসতেছি আমি। তো মাছ ভিজা রেখেছি একটু ডেক্সির মধ্যে, দেখেন ছোটো ছোটো বাইলা মাছ, এগুলো হলো ভাজবো, বাইকে হলো পানি ভাত খাবো। তো ঠিক আছে খাওয়ার মধ্যে দেখা হবে। লবণ দিয়ে রেখেছিলাম, আর মাছ বক্সের মধ্যে রাখি, লবণ দিয়ে রাখতে পারি, হালকা একটু লবণ দিয়ে রাখি, তাহলে স্বাদটা সবসময় থাকে, কিন্তু বেশি দিন রাখা যায় না ফ্রিজে লবণ দিয়ে, আর ফ্রিজে মাছ কখন থাকে রাখতেও না, আমি রাখি লই কেন না বক্সের মধ্যে রাখতে পারি তাই, আর তাতে যাতে খেয়ে নিতে হয়, আর ওই লবণ ছাড়া যদি রাখি তাহলে মানে মাছের স্বাদ পাই না, আর খাইতেও পারে না আপনাদের ভাইয়া, এই জন্য হালকা একটু লবণ রাখলে তার ক্যাপ ক্যাপ একটু কম শুনি, চিলাচিলি একটু কম করে, যে মজা হয় না এই যে একটু কম শুনি। এক খোঁচাতে মাছ কত পরিষ্কার হচ্ছে দেখছেন, তার মানে আর এখন তিনটা খোঁচা দেবো, সাতবার ধোয়া যাইব, মাছ থাকবো কিনা আল্লাহ জানে। এত চেষ্টা করি তো কম ধুমো কম ধুমো, আর তোমার কাছে বলছি না সাত ধর ধুমো, কত ধর দিচ্ছি নিজেও পেতে নেই না, তো ভাইজা নেই ওরা করে ভাইজা নিব, বললাম বারবার এসে বলতে সামু মাথা ঘুরে যাচ্ছে, তো ক্ষুদা কাটে নিয়ে তো কেউ ই করতে পারে না, আর আজকে সকালবেলা যখন দাঁত ফলাইছি বলবো তখন আইসক্রিম খাইছে, মানে দাঁত পড়ে গেছে আজকে কান্না করে নেই দাঁত ফালানোর সময় যদিও, কিন্তু পরে হতে সকাল মো মাছকে খুব কষ্ট লাগতেছে, খুব ব্যথা করতেছে, তুমি আইসক্রিম খাইবে তখন এখন আইসক্রিম খাওয়ার পর দিতেছে, তা এখন নাই একটু বুঝছে এটা যে আইসক্রিমের জন্য হয়েছে, কি সুন্দর করে ভাত মানে
ভাজা হইতেছিল সে একটু দেখে খাইতে মন চাইতেছে। তার জন্যই আমার এত গলায় বেজে যাবে ভাত খেতে গেলে। ভালো আছি, কই আছেন? ব্যাংকে মোর বাসায়? তারপর কম্পিউটার দোকানে কি জ্বর কমছে? জ্বর কমছে? জামাল পুরে যাবেন বেড়াইতে? তারপর নাকি জামাল পুরে যাবেন বেড়াইতে? আমি যাবো, আপনি যাবেন? রাব্বি, মরিয়ম, মরিয়মের খালামণি, ছোট খালা, মরিয়মের নানি? না, আপরা যাবো না, আপরা তো ওই সাইডে। তো হাত পা মুখ সব নোংরা হয়ে গেছে। এখন আমি ক্যামেরাটা অন করছি আর ভাবি ফোন দিছে বড় ভাবি, সে হা মানে এটা ইয়ার কলেজে গেছিলো, সৈয়দপুর গেছিলো, সৈয়দপুর থেকে
বললো সে এখন বাসা চলে যাবে, আসবে না, মরে বললো আমি দুদিন ধরে পাহাড় না, তাই তার ভালো লাগতেছে না, ওইটার জন্য সে ফোন দিছে। তো এখন আমি অনেকগুলো কাপড় চোপড় জমে গেছে আমার, ওগুলো ধুইতে হবে, আর দুপুরে যা রান্না করবো সেটা বাই করে নিই। দুপুরবেলা একটু ইলিশ মাছ খাইবো বলছে, ইলিশ মাছের ভাজি। আর হলো আজকে আপনাদের কাছে মানে খুব মজা করে একটা জিনিস শেয়ার করবো, তো আপনারা দেখতে পারবেন, তো এটা এখন না বলি পরে বলবো। এখন হলো আমি সরাসরি রান্না করে যাবো, রান্না করে যাওয়ার আগে আমি ওগুলো ভিজিয়ে রেখে যাবো, গোসলখানা গোসলখানা যা কাউচটি সব ভিজাবো, তারপর হলো কাজ করবো। যদিও এখন খুঁজে পাইতেছি না, বড় ভাবি লোক কথা করে গেছি যে আইলে যে কী রান্না করবো কী করবো সব গেছি, যে আইলে মনে হয় বুঝতেছি না, তো কোনো কিছু তো খুঁজে পাই না গো, কী করবো পাই গেছি, এটা ভর্তা করবো। যদিও আর কি কি লাগবে, তো ঠিক আছে পরে কথা বলি, আমি খুঁজে বাই করে নিই, পরে আবার কথা বলবো। বড় ভাবি লোক দেখলেন তো গল্প করলাম, আর ঘরের মধ্যে বেশি আলো নাই, খালি ফালাফালি করতেছে, আর আমার আজকে এই জায়গাটা পুরো ফাঁকা হয়েছে, খালি ওই যে একটু আইলানো আছে, তো ওইটুক যা যে ব্যাগগুলোর মধ্যে ছিল ব্যাগটি ঢাইলা, ওইটা নিয়ে গেছে ব্যাগটা, হ্যালো মশলা ভাঙানোর জন্য নিয়ে গেছে। তো আমার জন্য আজকে বলছে বড় একটা ডিব্বা কিনা নিয়ে আসবে, বলছে যদি আনতে পারি তাহলে ওই জিনিসগুলোগুলো সব শুকনো জিনিস, তো ওইগুলো একটু গুছায় রাখতে পারবো। আর এখানে অনেকদিন ধরে এলোমেলো হয়ে রয়েছে সব কিছু, এই জালিটার মধ্যে আমি এলো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো দেখুন আজকে আবার এলোমেলো হচ্ছে, যদিও এগুলো একটা বক্সের মধ্যে আমি রাখবো বলছিলাম, তো এই জন্য আজকে বলছি যে আমাদের একটা বক্স কিনে নিয়ে এসো, বলছে ঠিক আছে সে বক্স কিনে নিয়ে আসবে, তাহলে আমি এইগুলো একটু গুছিয়ে রাখতে হবো, তাহলে এই জায়গাটা ফাঁকা হবো, কারণ এই জায়গাটা কিন্তু মশলাদানি রাখতে রাখছি পাগল হয়ে গেছি না, অনেক কষ্ট করে মশলা দিয়ে পাঠাইছি হলো বাইরে, যে তাড়াতাড়ি যাও আমার এগুলো ভাঙা এনে দাও, আর ঘরদোর একটু গুছাবো। মূল কথা হলো মাছটা ভিজে রাখা, ঘরদোর গুছাবো, ঘরদোর গুছিয়া কাপড় চোপড় নিয়ে যাবো হলো ইসে গোসলখানা, গোসলখানা যা কাপড় চোপড় ধুয়ে গোসল করে তারপর ধুয়ে নেবো, গোসল করে রান্না করবো, কাজ করবো না। আর এগুলো হলো পাশের ফ্ল্যাট থেকে আমার একটা আন্টি দিয়ে গেছে হলো সেলাই করার জন্য, বলতেছে মা আমি হাতে সেলাই করতে পারতেছি না, আমার হাতে ফোর হতেছে না, তুমি একটু সেলাই করে দিও এগুলো, তো ওই কাবারগুলো একটু সেলাই দিতে হবে আন্টিকে, তার সাথে অনেক কাজ আছে আমার। তো সবাই আজকের মতো এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী ব্লগে শেয়ার করব কি কি করতেছি কোথায় যেতেছি, আর তার জন্য আপনারা অপেক্ষা করেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন প্রতিটা ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।